নয়ের একটা অঙ্গ হয়ে যায়। আমার কাছে বগলামামার ছবিটা পুরো যেন আমি সত্যি সত্যি আমার হৃদয়ের একটা অঙ্গ হয়ে যাওয়ার কথা হচ্ছে আমি। এবং আমার ধারণ এই ছবির সঙ্গে যুক্ত প্রতিটি কলা কৌশলী বোধ হয় একই কথা বলবেন। আজকের দিনে দাঁড়িয়ে যখন চারিদিকে এতটা আনরেস্ট, বোধ হয় আজকে বগলামামার আশাটা খুব দরকার আমাদের জীবনে। বোধ হয় বাঙালির জীবনে এই আনন্দ হাসি হৈহুল্লোড়টা খুব প্রয়োজন আছে। ঠিক সেই কারণেই বগলা মামা, আর ঠিক সেই কারণেই বগলা মামার সঙ্গে আমাদের ফিরে আসার, ফেলে আসার শৈশব, আমাদের নস্টালজিয়া। একটা অদ্ভুত সময় যে সময় গল্পটাকে রাখা হয়েছে 1987, এমন একটা সময় যখন 92-এর সারা পৃথিবীর দরজা খুলে যায়নি আমাদের কাছে, যখনও নিজেদের বাংলাটাই নিজেদের পৃথিবী ছিল, নিজেদের পরিবার আর নিজেদের পাড়াটাই নিজেদের পৃথিবী ছিল, এবং তার সাথে জড়িয়ে থাকা প্রতিটি মানুষ, যখন সম্পর্কের মানেগুলো একটু অন্যরকম ছিল, তখন তো ইউনিক ফ্যামিলির কনসেপ্ট আসেনি আমাদের জীবনে। সেটা এমন একটা সময় ছিল যখন পাড়াতে কোনো দাদা কাকা মামা যদি ধরে বলতেন এটা ভুল বা এটা ঠিক, বাবা মাও বলতেন নিশ্চয়ই ভুল করেছিস তাই একটা বলেছে, কারণ পাড়া পরিবারের বাইরে ছিল না। ঠিক সেই কারণে 70-এর দশকে আমরা দেখি একের পর এক এইরকম চরিত্র সৃষ্টি হওয়া, ফেলুদা, টেনিদা, খানাদা এবং আরো একের পর এক। তাদের মধ্যে কিন্তু বগলামামা অন্যতম পূর্বসূরী, রাজকুমার মৈত্রের লেখা এবং তার তৈরি সৃষ্ট বগলামামা, যাকে মেদিনী প্রায় 13 খানা গল্প লিখেছিলেন। সে সময় পূজাবার্ষিকী বেরোত হাট কভার, মন্দিরা, আগমনী, চৈতালি, সেগুলোতে প্রতি বছর একটা করে বগলামামার গল্প বেরোত। আমার ছোটবেলায় আমার এক মাসিক দেওয়া সেরকমই একটা আগমনী হাট কভার বই, সেখানে প্রথম পড়া বগলামামা। স্কুলে পড়তে গেলেছিলাম কিছুই না বুঝে, যে উনি যদি কখনো সিনেমা বানানোর সুযোগ পাই বগলামামাকে নিয়ে একটা ছবি বানাবো। কেন এই পারসেপশনটা তৈরি হয়েছে, তবে যুবদাকে অনেক অনেক ধন্যবাদ যে অনেকদিন পর আমার বয়সী একটা চরিত্র, মানে যুবদা আমার বয়সী আমার মতন একটা চরিত্র, যেটা একদম নির্মল আনন্দের একটা চরিত্র, আমি করতে পেরে খুবই আনন্দ পেয়েছি। এবং মজার ছবি করার একটা খুব বড় জিনিস হচ্ছে যে সেটটা, আমরা যখন ফিল্ম সেটে ছিলাম, যুবদা যে পরিস্থিতিটা তৈরি করে রেখে দিয়েছিল, সবাই সারাক্ষণ এই লোকটা নির্মল হাসির মতন আর কি, আমরা প্রত্যেকে সেই হাসিটা আমাদের ভিতরে সঞ্চারিত হয়ে গেছিল। সো উই হ্যাড আ বল অফ আ টাইম, মানে আমরা দুর্দান্ত একটা আনন্দ করতে পেরেছি। আশা করি সকলেরই এইটা একই অনুভব। উজান বজান জাজ করতে পারবো কি না, শুধু একটা জিনিস আমার মনে হয়েছিল যখন আমার পাশে এদের এই টিমটাকে পেয়েছি যে পাঁচজনকে, এবং তার সঙ্গে আটটা বাঁধিকে যে টিমটাকে পেয়েছি, সবাই মিলে যখন একসঙ্গে কাজ করছিলাম, তখন আমার মনে হয়েছিল আমাদের কাজটা নিশ্চয়ই একটা জোর আছে, আমাদের কাজটার মধ্যে একটা এনার্জি আছে, সেই এনার্জিটা সর্বক্ষণ আমরা এবং আমাদের মধ্যে যেটুকু সময় একটু এদিক ওদিক হচ্ছে সেই সময় শিক্ষকের মতন ধ্রুব আমাদেরকে এ ব্যাপারটায় সবসময় সতর্ক করেছে, এবং আমরা খুব চেষ্টা করেছি যাতে খুব সুন্দর করে প্রত্যেকটা সিন খুব মজা করে, যেটা যতক্ষণ আমরা শুটিং করেছি যে কথা বলছিল যে ততক্ষণ আমাদের মধ্যে সেই জিনিসটা কিন্তু ভীষণভাবে ছিল। আমরা দেখছিলাম, আমরা যখন শুটিং করছিলাম, বাইরে যারা ছিলেন মানে ক্যামেরার ওপারে, তারা খুব এনজয় করছিলেন, সেটা আমাদের একটা মনে বিশেষ সাহস জুগিয়েছিল। ছোটবেলা থেকে চিনি, তখনও সত্যি খুব ছোট, তো ধ্রুবর ছবিতে সত্যি এটা প্রথমবার হলো যেখানে আমি ঋদ্ধি আর কৌশিক এবং অবশ্যই SBF এই উদ্যোগটা নিয়েছে, এবং সবচেয়ে মজার হয়েছে যে আমি ঋদ্ধিরই মা করেছি, মানে আমি আগে কখনো করিনি, তো ঋদ্ধিরই মা প্রচুর আদর করার সুযোগ পেয়েছি, প্রচুর মানে যা বাড়িতে করবি তাও আমি ওখানে করেছি আর কি। এবং কৌশিক আমাদেরই ফ্যামিলির, আমার বড় ভাসুর করেছে, পার্থদা বেরিয়ে গেল, পার্থদা বেরিয়ে গেল, পার্থদা তারও বড় ভাসুর করেছে, পল্টুও নেই, পল্টু আমার দেওর করেছে, এবং এই পুরো ফ্যামিলিটা খরাজদা, দিতি, উজান, এদের তো সব ছোট ছোট থেকেই চিনি, মানে একটা দারুণ মজা করে করেছি। সৌমিক,
মানে একটা অসম্ভব মজা হয়েছে। এটা ঠিক আমরা যতটা নির্মল আনন্দ ছবিতে দেখা যাচ্ছে ততটাই নির্মল আনন্দে আমরা শুটিংটা। আপনাকে তো এটা একটা ফ্যামিলির ছবি। আগে আমাদের ছোটবেলায় আমরা দেখেছি আমাদের পাড়াটাই আমাদের পরিবার, পাশের বাড়ি নারুদা এসে কটাস করে গালে একটা চড় মেরে শাসন করে চলে গেল। হ্যাঁ, বুঝতেও পারলাম না কি করেছি, সকালে হয়তো কোনো ঢিল ছুড়েছিলাম, বিকেলে চড় খেলাম। তো সেই কালচারটাকে ফিরিয়ে আনার একটা চেষ্টা বাবলামামা, সেই ভালোবাসাটাকে এবং বাঙালিয়ানাটাকে ফিরিয়ে আনার চেষ্টা বাবলামামা। তার সাথে এরকম বাঘা বাঘা সব অভিনেতা অভিনেত্রী এবং এদেরকে চাহিদা একটা বললাম ঠিকই, এরা একজন দারুণ অভিনেতা, এরাই আগামী দিনে এই পতাকাটাকে নিয়ে যাবে এগিয়ে। তো সব মিলিয়ে বগলা মামা ইজ আ কি টু ওয়াচ। আমি যখন ব্যাকগ্রাউন্ড করেছি আমি নিজেই হেসেছি, এবং ধ্রুব এবং কোনো ডিরেক্টর নেই যার সাথে আমার ঝগড়া হয় না, তোমার সাথে হয়েছে। হ্যাঁ, মনোমালিন্য হবে, কথা কাটাকাটি হবে, কারণ আমি লোকটাই সেরকম। তো সেই করতে গিয়ে এবং অনেক বছর পর আমি এমন কিছু গান বানালাম যে গানটা খালি সিনেমার জন্য, সিনেমার সিচুয়েশন ভিত্তিক, সিনেমার গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তার সাথে সৌমিক আছে, তার সাথে সংলাপ আছে, কোয়েল আছে, SBF আছে, জিও স্টুডিওস আছে, অহনা আছে, আর এটাও আশা করবো ছবিটাও খুব ভালো। থ্যাংক ইউ সো সো মাচ।